ভগবান ধনবন্তরি যেদিনা প্রকট হয়েছিল সেই দিনটোতে ধনতেরাস উৎসব পালন করা হয়। ধনতেরাসর দিনাখন যিকোনো সামগ্রী ক্রয় করা পরম্পরা আগরে পৰা চলি আহিছে। দেবী লক্ষ্মীর দরে দেবী ধনবন্তরি সাগর মন্থনের পর প্রকট হয়েছিল। দেবী ধনবন্তরি যেতিয়া প্রকট হয়েছিল সেই সময় তেওঁর হাতত এটা অমৃতেরে ভরা কল আছিল। সেইভাবে এই দিনটোত বাসন বর্তন ক্রয় করার পরম্পরা চলি আহিছে। সোণ নাইবা রূপর কইন্স সোণর গহনা ইত্যাদি সামগ্রী এই দিনটোত ক্রয় করলে ঘর পরিয়ালত সুখ সমৃদ্ধি বৃদ্ধি হয় বলে আদি যুগৰ পৰা মানি অহা হৈছে। সেই দিনটোতে এইবোৰ সামগ্রী ক্রয় করলে 13 গুণ টকা পয়সা ধন সম্পত্তি বৃদ্ধি হয় বলে মানি অহা হৈছে। আজির এই ভিডিওত আমি আলোচনা করব ওলাইছো ধনতেরাসর দিনা কি কি সামগ্রী ক্রয় করব নালাগে, যিবোৰ সামগ্রী ক্রয় করলে ঘরখনলৈ নামি আহিব পাৰে ভয়ঙ্কর বিপদ। নমস্কার বন্ধুসকল, স্বাগতম জানাইছো আপোনাক আপোনাৰ আপোন চেনেল আসামিস এস্ট্রোলজিলৈ। মই এস্ট্রোলজার ধীরজ শর্মা। ভিডিওটো ভাল লাগিলে শেয়ার করে দিব আর কমেন্ট বক্সত লিখিব জয় মা লক্ষ্মী। আহক এতিয়া ভিডিওটো আরম্ভ করো। ধনতেরাসর দিনা ধনিয়ার বীজ ক্রয় করে আনি ঘর রাখিলে সুখ সমৃদ্ধি বৃদ্ধি হয়। আর দীপাবলীর পিছত সেই ধনিয়ার বীজখিনি শস্য রূপত ছটিয়াই দিব লাগে। ধনতেরাসর দিনা কিছু সংখ্যক মানুষে বিলাসিতার সামগ্রী ক্রয় করে আর কিছু সংখ্যকে নিজের প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করে। ধনতেরাসর দিনা দুচকীয়া বাহন চারিচকীয়া বাহন ক্রয় করলেও শুভ ফল পোৱা যায়। ধনতেরাস এইবার বিশেষ রূপত আহিছে আর বহুতো শুভ সংযোগ লৈ আহিছে। এতিয়া ধনতেরাসর দিনাখন কি কি সামগ্রী ক্রয় করব নালাগে জানি লওঁ আহক। নম্বর এক, ধনতেরাসর দিনা আয়না নাইবা সীসা নিকিনিব। যিবোর আয়নারে আরপার দেখা পোৱা যায় সেইবোৰ আয়না নাইবা সীসা নিকিনিব। আয়নার সম্পর্ক রাহুর সৈতে আছে বুলি কোৱা হয়। যদি কিবা সামগ্রীর সৈতে আয়নাখন লাগি থাকে সেইটো একো দুঃখ নহয়, কিন্তু অকল আয়নাখন নিকিনিব। নম্বর দুই, এলুমিনিয়ামের যিকোনো সামগ্রী ধনতেরাসর দিনা ক্রয় নকৰিব, কারণ এলুমিনিয়ামের রাহুর আধিপত্য থাকে। নম্বর তিন, লোহার যিকোনো সামগ্রী ধনতেরাসর দিনা ক্রয় নকৰিব। যদি আপুনি কিনিব বিচাৰিছে সোণ নাইবা রূপ কিনক নাইবা ষ্টিলৰ সামগ্রীও ক্রয় কৰিব পাৰে। ধনতেরাস 2021 চনের 2 নভেম্বর মঙ্গলবারে হব। ধনতেরাসর দিনা সামগ্রী ক্রয় করার শুভ মুহূর্ত এটা জানি লো আহ। রাতেপা 7:10 10:50 থাকিব আর রাতে 7:15 8:03 থাকিব আর 8:55 11:35 থাকিব। এইখিনি সময়ের ভিতর আপনি সামগ্রী ক্রয় করব পাৰিব। ধনতেরাসর দিনা যিকোনো ভগবানের মূর্তি ক্রয় করব পাৰে। মূর্তি কেটা পিতল সোণ রূপ নাইবা তামর হব লাগিব। এইখিনি আছিল আজির ভিডিও। আমি আহিম আকৌ এটা নতুন ভিডিওত। তেতিয়ালৈ নমস্কাৰ।